জামাই ষষ্ঠী থেকে মিষ্টি খেয়ে তরুণ আইনজীবীর রহস্যজনক মৃত্যু। ঘটনাস্থলে যে খবর উঠে আসে, বটতলা বাজার থেকে স্বামী তপন পাল নিজেই মিষ্টি কিনে আনেন এবং পরবর্তী সময় এই মিষ্টি খেয়েছিলেন আইনজীবী শিবানী। ঘটনাস্থল থেকে আইনজীবী শিবানীর বোন এবং স্বামী কি বলছেন শোনাবো আপনাদের। কালকে রাত্রে কিছু হয়েছে না তো? কালকে কি হয়েছে, আমি আর তাই দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাইছি, ঘুমাইছি পরে তিনটার সময় বোধহয় তাই জামাই এসেছে। জামাই আসার পরে কি হয়েছে, তিনটা পাঁচে আমি উঠছি, উঠছি তিনটার সময় কইছে, পাঁচ মিনিট হয়েছে আইসে, তো তিনটা পাঁচে আমি উঠেছি, ঘড়ির দিকে চাইছি দিয়ে তিনটা পাঁচ বাজে, আমি উঠটা নামতে নামতই তাই উঠছি। উঠার পরে মা জামাইরে ষষ্ঠী দিছে, দিতেছে তখন মা কী করছে তাইরে ডাকতেছে যে আই উঠ, উঠতে সেরা জামাইয়ের লগে প্রথম বছর বুয়ে সেরা ষষ্ঠী লন লাগবে, তাই বুঝছে না দিয়ালাও ষষ্ঠী, ষষ্ঠী নিমন্ত্রণ করছে যেহেতু দিয়ালা, এর আগে বহু ঘটনা আছে, তার লিখে তাই বুঝছে দিয়ালাও ষষ্ঠী আমি বইতাম, মা কইছে না বোন লাগবো ব, তো আইয়া বইছে, বইছে তাই এনে তাই জামাই এনে বইছে, তাই এনে বইছে, বইয়া জামাইয়ের ষষ্ঠী হয়েছে তাইরে, তাই তো আমরা ভাই বোন একলোক ষষ্ঠী লিয়ে লিছি না সকালবেলা, তো তাইরে এনে মা সামনে আবার ধান দুব্বা দিছে, দিয়া তাই জামাই মিষ্টি আনছে, মিষ্টি একটা দিছে, দিছে পরে তাই মিষ্টি খাইতাম না, তাই তিনটা বাজে গেছে তো ভাত খেয়ে ওষুধ খাইব না, তো মিষ্টিটা হাত দেখ কইরা টুকরা টুকরা কইরা তাই একটু খাইছে, আবুড়ো দুই আবুড়ে একটু একটু দিছে, খাইছে খাওয়াই সেরা ভাত মা বাসছে, লগে লগে তাই ইয়ান্তিকে উঠটা রুম তাই রুমে গেছে, গিয়ে ভাতের থালটা লইব, মা ভাত বাসছে ভাতের থালটা লইব, দাঁড়াও ভাতটা রাখো, ওইয়াতে ভাতটা উঠছে, ডুইকা সে ওই বমি করছে, বমি করে একটু শরীরটা দুর্বল দুর্বল, বমি করলে তো দুর্বল হয় তাই বমি করে, বমির ট্যাবলেট ডাক্তারে দিছে, তো রাত্রেবেলা ঘুমানোর সময় খাই ট্যাবলেটটা, বমি একবার হয়েছে ঠিক আছে, উমা তাই এরপরে উঠে গেছে, আমার পেটটা ব্যথা করতে আছে। মিষ্টিগুলি কে এনেছিল? জামাই, জামাই, জামাই মিষ্টি। মিষ্টিগুলি কি অন্য কেউ অন্যরা খেয়েছে? হ্যাঁ, দুই আবুড়ে একটু একটু খাওয়াইছে। তাদের কোনো অসুবিধা হয়েছে? না, তারা তো অক্ষণ তো বাড়ির তারা, তারা তারপর কি হয়েছিল? পেট ব্যথা, ব্যথা কি হয়েছিল? পেট ব্যথা, ব্যথা করতে করতে তারপর দিয়ে সেরা যেহেতু তাইরা জামাই আছে তাই জামাই আইলো, ভাই ভাইতে আসতো না, জামাই এসে পিকে রায়ের কাছে ফোন করছে, পিকে রায় বলে ধরছে না ফোন, তাই জামাই তাই স্কুটিটা স্টার্ট করে পিকে রায়ের চেম্বারে গেছে, গিয়া সেরা কি ওষুধ দুইটা আনছে, একটা দেখলাম আজকে সকালবেলা জোফার বমি ট্যাবলেট তো অলরেডি আছে ডাক্তার দিয়ে দিছে, তারপরও জোফার এমডি আনছে আর একটা গ্যাস্ট্রিক ফাইল আনছে, আইনা দুইটা খাওয়াই দিছে, আইনা দুইটা খাওয়াই দিছে তাইরে, খাওয়াই দিছে পরে দিয়ে তো তাই শরীর কইতেছি প্রবলেম তো গ্যাসের না, প্রবলেম তাই ঘামা ঘামা দিতেছে, পেট পেইন হইতেছে, পেইনের কোনো ট্যাবলেট আনা হয়েছে না, পেইনের কোনো ট্যাবলেট দিচ্ছি না আমি, শুধু গ্যাস্ট্রিকের একটা ফাইল আর জোফারের একটা ট্যাবলেট দুইটা আনছে, হ্যাঁ আইনা সে তাহলে খাওয়াইলো, কইছে আজকে ডাক্তার কইছে ইডি খাইলে চলবো, কালকে ডাক্তারের লগে যোগাযোগ করতাম, যদি না কমে তাহলে আরেকটা ওষুধ দিবে। তারপরে প্রথমে কোন হসপিটালে নিয়েছিল? বিআইজিএম, তাই একদম ফটি করে দিছে তো বিস্তার মধ্যে, ফটি করুন কইছে আর নাম 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 কইছে, আমি কইছি ইয়ানি করে দেয় বাথরুমে, ও না আমি খাটের থেকে নাই মা, আমি আইজিএম নেওয়ার পর ডাক্তারবাবুরা দেখ, ডাক্তার কইছে চোখে বললে ফ্ল্যাশ নাই, হাত বুলে তো এটা কেমন নয় নামি উঠতে তখন তোর বমি করছে, তারপরে ডাক্তারবাবুরা কী করলো? ডাক্তারবাবু বুঝছে না, তারপর আপনারা কোথায় নিয়ে আসেন? টিভিতে নিয়ে এসে অনেক খান খানতে পরেই এখন শ্বাস ফেলাইছে আবার, তখন বামবে শ্বাস এইবে, জীবিত নেওয়া আনার পরে কি আপনাদের মনে হয়েছে যে আপনার তাই শিবানী ম্যাডাম জীবিত আছে এরকম? আমার তো অক্ষণ মনে হচ্ছে, তারপরে আবার মর্গের থেকে ইমার্জেন্সি নেওয়া হয়েছে, গেটে এসে পরে গেটের থেকেই ঘুরে গেছি, তারপরে ইমার্জেন্সি ডাক্তার আবার দেখে কি বলবে আর তো নাই। মঙ্গলবারে, মঙ্গলবারে আমি অমঙ্গলবারে মঙ্গলবার লাগে মা ফোন করছে বলছে তাই পেট ব্যথা পেট ব্যথা, হ্যাঁ ডক্টর কাছে লইয়া যাক আমি আমি গাইনগুলো স্পিকার আই রে দেখাই, হ্যাঁ স্পিকার আই রে দেখাই আমি স্পিকার আই, তারপরে আমি কিছু ঠিক আছে লই আসাম, তারপরে কতদূর পরে আমি ফোন করছি একটু কতদূর পরে ফোন করলাম, ফোন করার পরে কইতাছে আমি কইতে ঠিক আছে স্পিকার আইয়ের কাছে নিচে নিয়ে, তারপরে কইতাছে
হ্যাঁ না কেন হয়েছে, ফোন করা হয়েছে, কোন ওষুধ লিখে দিয়েছে, হ্যাঁ এই ওষুধ ভাই আনতে গেছে, হ্যাঁ এই ওষুধ খাওয়া যাচ্ছে খাওয়া। আমি তেমন জানি আরও ক্রিকেটারের কাছে আবার ফোন করলাম, আমি স্যার শিবানী আছে একটা কথা শোনা যাচ্ছে যে মিষ্টি খাওয়ার পরে এরকম হয়েছে, মানে ব্যথা শুরু হয়েছে। আমি তো কোথায় থেকে মিষ্টিটা এনেছিলেন? আমি বরতলা বাজার থেকে দশটা মিষ্টি আনছি, দশটা মিষ্টি আমি তো দশটা মিষ্টি আনছি। হ্যাঁ আমি একটা মিষ্টিগুলি অন্য কেউ খেয়েছি মিষ্টি? একটা আমি খেয়েছি, একটা আমার ওয়াইফকে দিয়েছি, এক লোকে ষষ্ঠী নিলাম। ষষ্ঠী নেওয়ার সময় বসে একটা লাল মিষ্টি আমাকে আর একটা আমার ওয়াইফকে দিল, দুজনে দুইটা খেয়েছি। যারা যারা অন্য যারা খেয়েছে তাদের কোনো অসুবিধা হয়েছে? অন্য যারা খেয়েছে তাদের তো কোনো অসুবিধা, আমি তো দশটা মিষ্টি এনেছি। কি মনে হয় মানে মানে এরকমভাবে আকালে মৃত্যু হলো, মানে কোনো আগে কোনো সমস্যা ছিল না? আগে তো শারীরিক প্রবলেম ছিল, শারীরিক দুর্বল অস্ত্রশ্রী, আমি ডাক্তার দেখিয়েছি, পিকে রায়কে আমি দেখিয়েছি 3-4 বার। তারপরে গোলবাজার থেকে আমি ফল 800 টাকার ফল, মোসাম্বির বেদানা, আমি শাশুড়িকে বলছি প্রত্যেক দিন 1 টাকা করে বেদানা কেটে দেওয়ার জন্য, কোনো অসুবিধা যাতে না হয়। 2000 টাকা দিয়ে এসেছি, বলছি 2000 টাকার যা ইচ্ছা তা খেতে চাইলে তা হবে, যদি টাকা শেষ হয়ে যায় শাশুড়ির কাছ থেকে নিয়ে কিনে নেবে, আমি আসার সাথে সাথে দিয়ে দেবো। কত বছর আগে দিয়ে হয়েছিল? 8 মাস। কত বছর কত দিনের গর্ভবতী ছিলেন? 3 মাস, 3 মাস হয়নি, 15 দিন বাকি, 3 মাস হওয়া আছে। আপনার নামটা? আমার নাম তাপস পাল। পেশা কী করেন? আমি উকিল, আইনজীবী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা।